প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক জুন হাজার বাইশ অর্থাৎ ছয় জুন তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা সমস্ত ধরনের সাজেশান যতটা পেরেছি আমি কিন্তু দিয়েছি এই এক মাসের মধ্যে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলোকে দেখে নিও ওই ভিডি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক আমি দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে তো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রায় পনেরো নম্বর থাকবে তার মধ্যে বাক্যের সংকোচন ও শব্দের অর্থ বিস্তার এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা দুটো থেকে তিনটে প্রশ্ন পাবে তো খুবই সোজা একটা অধ্যায় এই অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে তোমাদের পাঠ্য বইটা বার করে তোমরা অবশ্যই নিয়ে নাও তোমাদের পাঠ্য বইয়ের তিনশো ঊনআশি পেজে তোমরা এগুলো পেয়ে যাবে তো বাক্যের সংকোচন ও শব্দের বিস্তার একটু বুঝে না ব্যাপারটা কী জিনিস বোঝে দেখো বাক্যের সংকোচন বলতে বোঝায় একটি বাক্যকে বা বাক্যাংশকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ ঠিক আছে এই সংক্ষিপ্ত রূপ প্রয়োগ করে বাক্যকে সমৃদ্ধ করা যায় ওই যে বাক্যের সংকোচন মানে কি বাক্যের ছোট করা শটে বোঝানো তো তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো রয়েছে আমি যেগুলো তোমাদেরকে পড়তে বলছি সেগুলো তোমরা পড়ে গেলে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে দেখো আমি যেগুলো দাগ মারছি এখানে দেখো যে আগে জন্মেছে অগ্রজ এটাকে পড়বে আমি লাল দাগ মারিছি দেখো আর যে পরে জন্মেছে অনুজ হয়ে গেলো তারপরে চলে আসো আমাদের এইটা যে হিসাব করে ব্যয় করে না অমিত ব্যয়ী তারপরে পড়বে যে উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ যে বিদেশে থাকে প্রবাসী চোখের কোন অপাঙ্গ তোমরা পাঠ্যবইটা বার করে আমি যেগুলো দাগ মেরেছি এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর চলে আসো মনুষ্য স্বভাবের বিপরীত অমানসিক যা দগ্ধ হয় না অদাহ্য যার কিছুই নাই নিঃস্ব বা অকিঞ্চন অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিসা পানের ও অযোগ্য অপেয় অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত আগে কখনো ঘটেনি অভূতপূর্ব যে আপনাকে হত্যা করে আত্মঘাতী যার আশঙ্কা দূর হয়েছে নৃশঙ্ক ঋষির দ্বারা উক্ত আর্য এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে তোমার চলে আসো দেখো যা বপন করা হয়েছে উক্ত যে দিবারাত্রে একবার মাত্র আহার করে একাহারি যার মন এক বিষয় নির্দিষ্ট একাগ্র চিত্র যে জমি মালিকের নিজের দকলে থাকে খাস মহল ছাই বা খাকের মতো বর্ণজার খাঁকি গাভিজাত বস্তু গব্য তার পরের বেজে তোমরা চলে আসো দেখো যে পরের উপর নির্ভর করে উত্তর হচ্ছে দেখো গলগ্রহ তারপর দেখো দিদের আলো ও রাতের অন্ধকারে সন্ধিক্ষণ গধুলি যে বারবার ঘা খেয়ে অভিজ্ঞ হয়েছে ঘা গি তারপরে চলে আসো যে বালিতে কোনো কিছু ডুবে যায় চোরাবালি যে অল্পই কাঁদে শীত কাঁদুনে যে জাল করে জালিয়াতি পূর্বের কথা স্মরণে আছে যার জাতিস্বর জয় করবার ইচ্ছা জিজ্ঞাসা হনন করবার ইচ্ছা জিজ্ঞাংসা ঢাকাই প্রস্তুত ঢাকাই প্রস্তুত ঢাকাই তারপরে যাতে তার আছে তন্ত্রী ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা তো এই যে বাক্যের সংকোচন ও শব্দের অর্থ বিস্তার বাক্যের বাক্যের সংকোচনগুলো তোমাদের দিলাম এইগুলো তুমি যদি ভালো করে পড়ে যাও আশা করি এর মতো থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে কোনো বিষয়ের বা বাংলার কোনো টপিকের ওপর আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তার উপর একটা ভিডিও দিতে আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে তাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো